আজ করব মেথি মালাই চিকেন, একদম রেস্টুরেন্ট স্টাইলের হোয়াইট গ্রেভির এই চিকেনের সাথে রুটি, নান, পরোটা, কুলচা বা বিভিন্ন রকমের পোলাও সার্ভ করতে পারেন। তাহলে কিভাবে এটা আমি বাড়িতে বানিয়ে থাকি চলুন দেখে নেওয়া যাক। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে শুরু করছি। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। এই রেসিপির জন্য বোনলেস চিকেন হলে ভালো হয়, কিন্তু আমার এখানে বোন উইথ বোন ও কিছু পিস আছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব সবার প্রথমে ফেটিয়ে রাখা টক দই, 3 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই দিলাম। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এখন দিচ্ছি, আবার পরে চেক করে নেব। আর দেব একদম অল্প পরিমাণে চিনি, মানে হাফ চা চামচের থেকেও একটু কম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে এবার আমি রেখে দেব মোটামুটি 10-15 মিনিট। আমি একটা পেস্ট বানাবো, তার জন্য আমার কিছু জিনিস আগে একটু আমি সিদ্ধ করে নেব। সেটার মধ্যে থাকবে 10-12টা কাজু, 10-12টা রসুন, 1 ইঞ্চ পরিমাণ আদা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি রাফলি চপ করে নিয়েছি। এই সব কটাকে আমি একটু জলে খানিকক্ষণ সিদ্ধ করে নেব। কড়াইয়ে আমি জল গরম করতে বসিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাজুটা, রসুনগুলো, আদা আর পেঁয়াজটা। এটাকে মোটামুটি 5 মিনিট একটু ফুটিয়ে নেব, সিদ্ধ করে নেব। তারপর এটা একটা পেস্ট বানাবো আমি। সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি জল থেকে ছেঁকে নিয়েছি, এটাকে ঠান্ডা করে তারপর আমি এটা পেস্ট বানাবো। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা মিক্সিং জার নিয়ে আমি এটা এর মধ্যে ট্রান্সফার করে দেবো পুরোটা। আর দেব 4টে কাঁচা লঙ্কা আর 10-12টা মতো গোটা গোলমরিচ। কাঁচা লঙ্কা আর গোলমরিচটা যে যার স্বাদ আর ঝাল বুঝেই দেবেন। তো এবার এই সব কিছুকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে, এরকম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। করে তাতে আমি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, 3টে এলাচ দিয়ে দিলাম, 3টে লবঙ্গ দিয়ে দিলাম, 1টা দালচিনির টুকরো দিয়ে দিলাম আর অল্প একটু 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম সাদা জিরে। এবার এটা একটু 2 সেকেন্ডের মতো ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দেবো যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। জারের মধ্যে অনেক মশলা লেগে আছে, সেটাকেও আমি একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, যতটা মশলা ছিল সব কাচিয়ে নিয়ে। এবার এটাকে খুব ভালো করে আমি কষাবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেলটা পুরোপুরি বেরিয়ে আসছে। এটাকে মিডিয়াম টু স্লো রাখবো আঁচটাকে, আর এটাকে খুব ভালো করে আমি এবার ভাজবো। স্লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 5-7 মিনিট ধরে কষাচ্ছি, তেল অনেকটা বেরিয়ে এসছে। এবার এই সময় দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা, দিয়ে এটাকেও এবার আমি এর সাথে রান্না করব যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে। ম্যারিনেট করার সময় নুন চিকেনের মধ্যে মাখিয়ে রেখেছিলাম, তাই এখন আর নুন দেব না। এটা যতক্ষণ একেবারে
রেডি হয়ে যাবে, তারপর একবার চেক করে নুনটা দেব। এটা আমি স্লো টু মিডিয়াম রেখে ক্রমাগত নাড়িয়ে নাড়িয়ে রান্না করছি। আচ্ছা, এই সময় দিয়ে দেব হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো। আর যদি মনে হয় যে তলায় লেগে যাচ্ছে, তাহলে অল্প অল্প করে জল দিয়ে এটাকে কষাতে হবে। এটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পর আমি আবার ফিরছি। এবার একটা অন্য পাত্রে আমি এখানে 1 টেবিল চামচ মতো কসুরি মেথি নিয়েছি, সেটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব, একদম হালকা করে ভেজে রেখে দেব। চিকেনটা আমি স্লো টু মিডিয়ামে রেখে রান্না করছিলাম, চিকেন প্রায় সিদ্ধ হয়ে এসছে আর একটু বাকি আছে, তেলটাও মোটামুটি একটু বেরিয়ে এসছে। তো প্রয়োজন মতো এখানে এবার আমি জল দেব, আর তার আগে দিয়ে দেব ভাজা কসুরি মেথিটা। এখন এটা দিলাম, পরে নামানোর সময় আবার একটু আমি এটা মতো অ্যাড করবো। এবার এটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। মেথিটা দেওয়ার পর আবারও এটা আমি নাড়াচাড়া করে রান্না করছি। এই সময় দেখা যাচ্ছে যে তেলটা ছিল সেটা মশলার থেকে আলাদা হয়ে গেছে। এই সময় এবার আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ গরম জল দিয়ে আবার খুব ভালো করে এটা মিক্স করে চাপা দিয়ে রেখে দেব কমসে কম 5-7 মিনিট। জলটা দিয়ে ঢাকা দিয়ে আমি এটা 5 মিনিট হতে দিয়েছিলাম। চিকেন একদম সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে চিকেনটা, আর ঝোলটাও ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেটিয়ে রাখা মালাই। আমি এখানে ঘরের দুধের ওপর যে সরটা জমে সেটা জমিয়ে ব্যবহার করছি। যদি বাজারে যে মালাই পাওয়া যায় কিনতে, ওটা দিলে আরও এটা টেস্ট ভালো হবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি মোটামুটি 1/2 কাপ মতো মালাই, আর দেব 1 চা চামচ মতো বাটার। এটা ফুটে উঠলে তখন একবার নুনটা ফাইনালি চেক করে আমি এটাকে বন্ধ করে দেবো। মালাই দেওয়ার পর আমি 2 মিনিট এটা ফুটিয়ে নিয়েছি, আর এবার সবশেষে দিয়ে দেবো অল্প একটু কসুরি মেথি ওপর থেকে। এবার এটাকে ফ্লেম অফ করে আমি রেখে দেবো 10 মিনিট স্ট্যান্ডিংয়ে, আর তারপর আমি এটা সার্ভ করবো। পরিবেশন করে দিয়েছি মেথি মালাই চিকেন। গরম গরম পরোটা বা নান, কুলচা, লুচি এসবের সাথে খুব ভালো লাগে, অথবা এটা পোলাও আর জিরা রাইস এর সাথেও পরিবেশন করতে পারেন। তো কেমন লাগলো আজকে আমার রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এরকমই নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। অনেক 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 ধন্যবাদ।